মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক, ফের জেলার স্কুলে নজরকাড়া সাফল্য। তাৎপর্যপূর্ণভাবে ভালো ফল করে তাক লাগিয়ে দিয়েছে জেলার দুটি স্কুল। একটি স্কুল হলো কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুল, 500-র মধ্যে 498 পেয়ে প্রথম হয়েছেন অধিশা দেবশর্মা। এর অধিকাংশ কৃতিত্ব টিচারদের কাছেই যায়, কারণ টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে খাটুনি আমাদের পেছনে অনেকটাই সেক্ষেত্রে অবদান রাখে। ম্যাথ নিয়ে আপাতত পড়তে চাই, তবে টিচারদের আশা, বাকি সবার আশা আমি ডাক্তার হই, তো সেক্ষেত্রে আমাকে একটু মানে ভাবতে একটু সময় লাগবে, তবে যাই হোক না কেন সৎপথে রোজগার করতে চাই। খুব খুব খুশি আর কি। হ্যাঁ, ও যে রাজ্যে প্রথম হবে এটা আশা করিনি, ওকে ওর মতন ছেড়ে দিয়েছে, ও যেভাবে পড়তে চাইছে। হ্যাঁ, বা আগামীতে ওকে আমরা বলবো ও যে যেটা ভালো পায় সেইভাবেই পড়বে। প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন এই স্কুলের 10 জন পড়ুয়া। নিট দেবো, ডাক্তারিতেই যাওয়া ইচ্ছে, মেডিকেল লাইন। ওরকম নির্দিষ্ট কোনো টাইম ছিল না, টিউশনের পাশাপাশি যখন ভালো লাগতো তখন। ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে, ওর উপর কোনো চাপ নেই, আমরা কোনো জোর খাটাবো না। এটা হচ্ছে আমাদের একটা দারুণ অ্যাচিভমেন্ট, আমরা ভীষণ খুশি। ফার্স্ট হতে হওয়ার যে আলাদা একটা আনন্দ, সে আনন্দের স্বাদ এবার আমরা পেলাম। তাক লাগানো ফল করেছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, 497 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে এই স্কুলের সায়নদীপ সামন্ত, 496 পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে পরিচয় পাড়ি। আমাদের গ্রুপ স্টাডি ছিল অনলাইনে, এমনি আমাদের যে টিউশন হতো, টিউশনের আগে সময় পেলে বা পরে সময় পেলে হতো, তাছাড়া হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল বন্ধুদের মাধ্যমে, নিজের সংকোচ বোধ ছাড়াই প্রশ্ন জিজ্ঞাসা করা যায়, অনেকটাই বন্ধুরাই ভালো করে বুঝিয়ে দিতে পারে, সেটাই আর কি। সবাই মেডিকেলে পড়তেছে, ডাক্তারি হওয়ার ইচ্ছা আর কি, গ্রামের ছেলে তো চাই যে একটু ডাক্তারি হোক, গ্রামে তো ডাক্তারখানা নেই, এইরকম ডাক্তার ভালো ডাক্তার ইচ্ছা আছে আর কি। যেই মেনটা আসল লক্ষ্য আমার, টিউশন স্কুল সব বন্ধ ছিল তখন ঘরে থেকেই পড়তাম এবং হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে অনলাইনে পড়তাম। প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন এই স্কুলের 22 জন পড়ুয়া। এখানে জলচকেই আমরা মেস ভাড়া নিয়ে থাকতাম, লকডাউনের কারণে স্কুল বন্ধ ছিল কিন্তু স্কুলে অনলাইন ক্লাস হতো, টিউশন মাস্টার ছিল, বাবা মাও খুব সাথ দিয়েছে, মূল পড়াশোনা স্কুলের শিক্ষকই খুব আমাদের সাহায্য করেছে এবং যতটা চেষ্টা করেছি নিজে পড়েছি। নাম্বার ভালো পাবো হয়তো ভেবেছিলাম কিন্তু এতটা ভালো পাবো আশা করিনি। আমার মা মারা যাওয়ার জন্য আমি পিসি বাড়ি থেকে পড়াশোনা করতাম, প্রত্যেকটা সাবজেক্টে টিউশন ছিল, তারপরে আমার স্কুলের মাস্টাররা সবাই সহযোগিতা করেছে, অনলাইনে ক্লাসও করেছে। আপাতত প্রত্যাশিত ছিল যে 10-12 জন র্যাঙ্ক করবে কিন্তু কিছু কোন কারণে ঠিক মাস্টারদের কিছু কারণে বা মাস্টারের এক্সেসের জন্য মোটামুটি 22 জন। পড়ুয়াদের সাফল্যে খুশি শিক্ষকরা। এরা যে যেভাবে মানে পঠন পাঠন শুরু করেছিল অনলাইন প্লাস এখানে যে মাস্টারমশাইরা স্পেশাল মানে কোচ দিয়ে একটা যে ব্যবস্থাপনা করেছিল করোনাকালীন, এদের মানে করোনা বিধি মেনে এদের 5 জন 5 জন করে মাস্টারমশাইরা তার বাড়িতে গিয়ে যেভাবে মানে কোচ মানে দিয়েছে আর কি, সেটা দেখে ভেবেছিলাম যে একটা রেজাল্ট হবে কিন্তু যে এইভাবে যে একসঙ্গে এতজন হবে এটা আশা করতে পারিনি। পড়ুয়াদের সাফল্যে স্কুলে এবং এলাকায় উৎসবের আমেজ, স্কুলে গিয়ে দিন কৃতীদের সম্বর্ধনা দেন বিডিও শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ।